আমার অন্তরা খাবার দেখো, আলমন্ড মিল্ক, সাবু। কালকে যেহেতু নববর্ষ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। এই যে অন্তরা ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে, কি অবস্থা! আজ হচ্ছে শীতলা মায়ের পুজো, তো যার জন্য মানে জেনারেলি অনেকের বাড়িতে দেখবে শীতল পান্তা হয়, অ্যান্ড আমাদের এখানেও হয়। বাট আই হ্যাভ আ ইস্যু সিন্স চাইল্ডহুড যে আমি রাতের মানে বাসি খাবার খেতে পারি না। সো গাইজ ডোন্ট জাজ মি ফর দিস, এটা আমার ছোটোর থেকে প্রবলেম। ইটস নট অ্যাবাউট যে আমি চাই না, বাট ইটস অল ইন মাই হেড অ্যাকচুয়ালি। আই ডোন্ট নো, আমি চাইলেও পারি না, আমি ট্রাই করেছি বাট আমি পারি না। তো তার জন্য আমার ব্যবস্থা রয়েছে, আজকে ডিফারেন্ট খাবার রয়েছে আমার জন্য। আর যেহেতু গ্যাস জ্বালাতে নেই বা গরম কিছু খেতে নেই, তার জন্য আমার আজকে রয়েছে হচ্ছে গিয়ে কোল্ড কফি আর বাকি এই জিনিসগুলো। আপাতত সকালটা এইভাবেই শুরু করছি। অ্যান্ড আমি অলওয়েজ মেক শিওর যে অ্যাটলিস্ট যাতে 12 ঘন্টার গ্যাপ থাকে, তো সেইভাবেই দিস ইজ মাই ফার্স্ট মিল বেসিক্যালি। অ্যান্ড তারপর আজকে আমি খাবো সাবু, সমস্ত প্রিপারেশন কালকে রাতেই করে রেখেছি, তো সেটা খাবো। আজকে আমাদের বাড়িতে পুজো আছে শীতল পান্তার, শীতলমার পুজো, আর তার জন্য এইগুলো সব পান্তা ভাত, আলুর দম, ডাল, এগুলো হচ্ছে খাওয়া আজকে আমাদের। আর অন্তরা খাবার দেখো, আলমন্ড মিল্ক, সাবু, নাটস, চিয়া সিডস, তাই তো? ইয়েস। আর এখানে আমি নাটসগুলো সব রেডি করে রেখেছিলাম, আর এই সাবুটা কালকে ভিজিয়ে রেখেছি, তো এর মধ্যে চিয়া সিডসটাও কাল থেকেই ভেজানো অ্যাকচুয়ালি। ওয়াও, দারুণ হয়ে গেছে। তো এটাকে এবার এর মধ্যে দেব। অ্যাডিশনাল কোনো মিষ্টি মিষ্টি কিন্তু দেবো না, বিকজ এগুলো ইটসেলফ মিষ্টি একটা হবেই। কিশমিশ রয়েছে এর মধ্যে, আর কলা তো ইটসেলফ মিষ্টি হয়েই যাবে। এ বাবা, দানা এগুলোতে ছিল না তো? রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি আজকে একদম একটা হালকা শাড়ি পরেছি যা গরম। তো এখন 4টেও বাজেনি, আমাদেরকে একটু আগেই পৌঁছাতে হবে যাতে স্টুডেন্টরা এসে আমাদের স্টুডিও বন্ধ না রাখে। হ্যাঁ, নিয়ে নিচ্ছি, এই আমার হাতে। আচ্ছা, আজকে আমার মেকআপ। তো রিসেন্টলি না আমি বেশ কোনো মেকআপই আর করছি না, বিকজ রিসেন্টলি আমি খুব ভালোভাবে স্কিন কেয়ার করছি, তো স্কিনটা ভালোই থাকছে। এখানে একটা ব্রেকআউট হয়েছে, তারও রিজন আছে মিষ্টি। আদারওয়াইজ আমি জাস্ট ব্লাশ লাগিয়েছি আর একটু আইব্রোস কাজল। কাল যেহেতু পয়লা বৈশাখ, তাই প্ল্যান করেছিলাম যে আজকে সব স্টুডেন্টসদের এবং গার্জেনদের সাথে একটুখানি ছোট করে সেলিব্রেট করব স্টুডিওতেই। তাই সবাইকে বলেছিলাম যে যার মতো যেটা ইচ্ছা, ডান্স হোক, রিসাইটেশন হোক বা নাচ হোক, যা ইচ্ছা তোমরা যাতে প্রিপেয়ার করে আসো এবং পারফর্ম করো। তো সেটাই আজকের প্ল্যান। তো চলো স্টুডিও যাওয়া যাক। কালকে যেহেতু নববর্ষ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ।
না ম্যাডাম, টায়ার্ড। আর ও আজকে পুরো ব্যাকএন্ড মানে দেখেছে, সবাইকে খাওয়ার দাওয়া, গান চালানো, ফটোগ্রাফি, এভরিথিং। অ্যান্ড আজকে ওরই তো খুব টায়ার্ড। তো এটা হচ্ছে আজকে আমার লুক। এটা সেই হ্যান্ড, এ বাবা কোথায় কীভাবে দেখায়, এই যে এটা সেই মেলা থেকে কেনা হ্যান্ডমেড জুয়েলারিটা, আর এই যে নেকলেসটা। যদিও এটার সাথে কিন্তু এটা ম্যাচিং না, বাট এটা কন্ট্রাস্ট করে আমি পরেছিলাম, যেহেতু পুরো শাড়িটা ব্লু অ্যান্ড পিঙ্ক ওপরে রয়েছে, তো আমি এটা একটু জাস্ট কালারটা যাতে পপ করে ওই জন্য পরলাম। তো বেশ মানিয়েছে, যদি নাও মানায় আজকের দিনটা ইজ অলরেডি ডান, তো হয়ে গেছে। তো এই শাড়িটা হচ্ছে একটা মলমলের শাড়ি, যেটা আমি মিশো থেকে কিনেছিলাম। ভীষণ আরাম, মানে আই সোয়ার গাইস, এই শাড়িটা পরে আমি সারা দিন কাটতে পারি, এত আরাম। তো এই শাড়িটা খুব বেশি দাম না, 500 টাকার মধ্যে দাম ছিল, বাট কোয়ালিটিও কিন্তু খুব একটা খারাপ নয়, বেশ নরম অ্যান্ড আরামদায়ক। তো চলো এখন আমরা যাবো বাড়ি। আজকে আমাদের কী প্ল্যান? হ্যালো, কী প্ল্যান? আজকে দুজনেই আমরা অনেক সকালে উঠে বাড়ি, কিছু ডিনার নিয়ে গিয়ে বাড়ি, পছন্দটা আর আবার কালকে ফুল এক্সপেক্টে। আচ্ছা, আমি সেই সকালে সাবু খেয়েই রয়েছি এখন অবধি, এখন প্রায় 9টা বাজে না? হ্যাঁ। তো এখন আমরা যাবো ডিনার নিয়ে বাড়ি যাই, তারপর খাওয়া দাওয়া করি। আজকে সেই সকালবেলা থেকে চলছে, মানে ইটস অলরেডি 12 hours 13 hours অফ আ ডে ইজ ডান। আর আমি যেটা জেনারেলি বাড়ি গিয়ে করি, এডিটিং এভরিথিং বাড়িতে গিয়ে করে এসেছি সকালবেলা। তো চলো যাওয়া যাক। আমরা এখন কসবার এই সাইডে এসেছি, ঠিক অ্যাক্রোপলিস মলের অপোজিট কলিটাতে। কানে না প্রচুর খাবারের দোকান, লাইন ওই পাশে যাই না, দেখতে পাচ্ছি কিনা, সব কার্ড রয়েছে। তো এখান থেকে কিছু একটা নেবো, এখানে একটা সামনে একটা দোকান আছে ওই দিকে, তো ওইখানে না ক্রিসপি চিকেন পাওয়া যায়, ওই সামনেটা আমরা এখন খেতে যাবো। পার্কিং ছিল না, তো ওর কিছু এখানে পার্ক করলো। এবার ফুড হবে আছে অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে। ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে, কি অবস্থা, দিয়ে এত খাবার, তারপর আবার ফুচকা, গন্ধ অন্তরাকে টেনে নিয়ে এসছে, তাই তো? খুব ভালো হয়ে দেখায় একটা একটা কত, 10 টাকা? তিনটেই খাও, তিনটেই খাও, দুটো হয়ে গেছে, তুই খাবি? একটাও খাবো না। কি কি কিনেছে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা র‍্যাপ, ভীষণ মানে শাওয়ারমা র‍্যাপ টাইপের, ভেতরটা একটা স্পাইসি তন্দুরি দেওয়া, আমি আর ওরিজি হাফ হাফ খাচ্ছি। আর এখানে রয়েছে গন্ধরাজ মোমো, কাবাব, এগুলো সবই আমার আর ওরিজিদের, দু পিস আমার, দু পিস ওরিজিতের, তিন পিস আমার, তিন পিস ওরিজিতের। আরেকটা রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রন, এটা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো, বলছে এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমরা জাস্ট একটা মোমো আর একটু কাবাব খেলাম, আর একটা প্রনে বাইট দিয়েছি। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বাট দেখো মানে পুরো গোটা মোটা একটা প্রন দিয়েছে, 130 টাকায় 6 পিস। মানে উইথ দিস প্রাইস আমি এতটা এক্সপেক্ট করিনি, রাদার বড় রেস্টুরেন্টে গেলেও না প্রনের এরকম, মানে গোল্ডেন ফ্রাইড প্রন, তাও আবার কি এটা পেরি পেরি মশালা দেওয়া, মানে ইট ইজ দারুণ টেস্ট। তোমরা যদি না খেয়ে থাকো প্লিজ গো দেয়ার। আমি দোকানের নাম তো জানি না, আমি অত ব্লগ করিনি সেই সময়, বিকজ আমার ফোনে একদম যাচ্ছিলো না। তো তোমরা যদি যাও ওই ওই স্ট্রিটেই তোমরা দেখতে পাবে, এত দোকান রয়েছে। এখন আমরা এটা খেয়ে নিই, ডিনার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।